ছাত্র জনতার আন্দোলনের মুকুট ফুরি শেখ হাসিনার পদত্যাগের পর অস্থির সময়ত সংখ্যালঘুর বোধকে আতঙ্কিত হয়ে ফিরগি। বিশেষ করে উপাসনালয় মন্দির ও গির্জায় রক্ষায় গতহাল নেতৃত্ব চট্টগ্রাম তথা সারা দেশের বিভিন্ন জায়গাত ছাত্র জনতা পাহারা দি রাখি। দেশের বিভিন্ন জায়গাত বেশ কিছু মন্দিরত হামলার ফুটেজ সোশ্যাল মিডিয়াত ফাজার। পাশাপাশি এ সমস্ত মন্দির রক্ষায় রাতভর মন্দির পাহারাদিত দেখা যায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী অলরও। আগস্টের ৬ তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বৈষম্য বিরোধী নানারম্যে প্রেগাট আতত লহিরে অবস্থান কর্মসূচি গত দেখা যায়। যখনই একটা দেশ স্বাধীন হয় প্রাইমারি লেভেলে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয় এবং মানুষ সুযোগ লোটার চেষ্টা করে এবং সেটাই হচ্ছে গতকালকে হয়তো বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর পাইছি। তো এই যে স্বাধীন একটা দেশ সেইটা যাতে এই আইডিওলজিটা যাতে লুট হইতে না পারে, হ্যাঁ, কোনো সাম্প্রদায়িক দাঙ্গাকে ইউজ করে যাতে আমাদেরকে ডিভাইড করতে না পারে, যেটা ডিভাইড অ্যান্ড রুল বলে পরিচিত, আমরা সেইটার বিপক্ষে একটা স্ট্যান্ড নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি। হিন্দু যারা রয়েছেন, হিন্দু ভাই বোনরা, তারা সেফ ফিল করছেন না, কয়েকটা খবর এমন এসেছে, সেটা হতে পারে গুজব, কিন্তু হচ্ছে আমরা চাই এইসব গুজব হচ্ছে প্রতিরোধক সাথে তারা এটাও জানুক, যারা আমাদের ভাই বোনরা রয়েছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই রয়েছেন, তারা যাতে জানে আমরা সবাই সবার সাথে আছি, আমাদের মধ্যে এই ধরনের কোনো মেন্টালিটি কাজ করছে না যেখানে হচ্ছে আমরা শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষরা এখানে থাকবে বা অন্যান্য ধর্ম থাকবে না, আমরা সবাই এই স্বাধীন বাংলাদেশে একসাথে বাস করব, একই সাথে যেভাবে আমরা আন্দোলন করেছিলাম আমরা একসাথে থাকব। এবং এরপর আমরা যেটা চাই সেটা হইতেছে বিচার ব্যবস্থা সংস্কার। বিভিন্ন অসংখ্য মামলা, আমি এই মুহূর্তে এক্সাক্ট নাম্বারটা বলতে পারতেছি না, অসংখ্য মামলা হইতেছে পড়া আছে, ওগুলা নিষ্পত্তি হইতেছে না, বিচার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে এগুলো নিষ্পত্তি করতে হবে এবং আইনি ব্যবস্থার যে সহায়তা ওগুলা নিশ্চিত করতে হবে জনসাধারণের জন্য। দেশের বিভিন্ন জায়গাত ছাত্র জনতা পালন করেন বিজয় উল্লাস, আর বারবার করে ব্যাগর হাসে অনুরোধ করেন বৈষম্যমূলক আচরণ নগরী বেল্লাই এবং মন্দির গির্জাত আক্রমণ নসলাই বেল্লাই। সমস্ত উপাসনালয় সহ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে ছাত্রলয়ের মারাত্মাবের নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ। তেই হয় ছাত্র জনতার আন্দোলনের ফুল প্রমাণ ঘুরি বেললেই পরিকল্পিতভাবে দুর্বৃত্তল নানা জায়গাত হামলা করেন, তবে ছাত্র জনতা ইয়ান প্রতিহত করিব। ইফতেখার নতিশন, সি প্লাস, চট্টগ্রাম।